আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান বলছি। আজকে আপনাদেরকে দেখাবো যারা নির্বাচন করবেন বা বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার, মেয়র, নানান কিছুই আছে, অপশন আছে, সে সকল পদে যারা নির্বাচন করতে চান বা নির্বাচনে দাঁড়াতে চান, ইলেকশনে দাঁড়াতে চান, তা তাদের ক্ষেত্রে এটা যে প্রথমে আপনাকে কী করতে হবে। অনেকে এটা বুঝে না বা দিশেহারা হয়ে যায় যে আসলে কী করতে হয় শুরুতেই, তো আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। যে প্রথমে আপনাকে নমিনেশন পেপার ফর ইলেকশন অফ ডিরেক্টরস, মানে নমিনেশন অ্যাপ্লাই করতে হবে ব্যাংকের মাধ্যমে, নমিনেশন ফর্ম পূরণ করতে হবে। তো সেই ফর্মটা কোথায় পাবেন? এটা পূবালী ব্যাংকে পাবেন। এবং নমিনেশন ফি যেটা যার যে যেই দল করেন সেই দলের কর্তৃপক্ষরা যে ফিটা নির্ধারণ করবে সেই ফিটা দিতে হবে। সেই অনুযায়ী নমিনেশন ফি যা জমা দেওয়ার জন্যে বা আবেদন করার জন্যে পূবালী ব্যাংকে এই ফর্মটি পাবেন। www.poobali bank limited এই পূবালী ব্যাংকের ওয়েবসাইটে গেলে ফর্ম ডাউনলোডের একটি অপশন আছে। সেই অপশনে যাওয়ার পর এই নামে নমিনেশন পেপারস ফর ইলেকশন অফ ডিরেক্টরিস নামে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে এই ফর্মটি পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন এটা আপনি আমি নমিনেশন পেপার কীভাবে পূরণ করতে হয় সেটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। আপনারা এই অংশটুকু পড়বেন, যারা নির্বাচন করবেন, জনগণের সেবা করবে, তারা অবশ্যই কিছু শিক্ষিত থাকবেন। তো আমি আর ইংরেজি অনুবাদ করে বুঝিয়ে বললাম না, তো আমি সরাসরি কোন জায়গায় কী লিখতে হয় সেটা বলে দিচ্ছি। নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নাম হবে এখানে, যিনি নমিনেশন নিতে যাচ্ছেন তাকে এই জায়গাতে নাম ইংরেজিতে লিখতে হবে। অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেট, আপনার ঠিকানা, গ্রামের ঠিকানা, স্থায়ী ঠিকানা লিখবেন। নাম্বার অফ শেয়ারস বাই দ্য ক্যান্ডিডেট ইন হিজ ওয়ান নেম, এই এই দুইটি গড় অংশ ব্যাংক কর্মকর্তা পূরণ করবে। আপনার বিও অ্যাকাউন্ট নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট ইন্ডেক্স নাম্বার, বিও অ্যাকাউন্ট আপনার যদি জানা থাকে তাহলে আপনি পূরণ করে দেবেন, কোনো সমস্যা নেই। পার্টিকুলার্স অফ দ্য প্রপোজার্স, নেম অফ সিগনেচার অফ দ্য প্রপোজার্স, যিনি প্রপোজার হবেন তাকে এখানে বড় হাতের অক্ষরে তার নাম লিখতে হবে এবং তার ঠিকানা লিখতে হবে এই জায়গাতে। নাম্বার অফ দ্য শেয়ারস হোল্ড বাই দ্য প্রপোজার্স, এবং এই নাম্বার জানা থাকলে তিনি বসিয়ে দেবেন অথবা ব্যাংক কর্মকর্তা বসিয়ে দেবেন। সিগনেচার প্রথম ব্যক্তি এখানে করবেন এবং নেম প্রপোজার নেম দ্বিতীয় ব্যক্তির নাম এবং দ্বিতীয় ব্যক্তি এখানে স্বাক্ষর করবেন এবং তার ঠিকানা এবং এগুলি পূরণ করে দেবেন। ডিক্লারেশন অফ দ্য প্রপোজার্স, এই অংশটুকু পড়ে নেবেন, পেজ 1-2। সিগনেচার নেম অফ দ্য ফার্স্ট প্রপোজার, যিনি প্রথম প্রপোজার তাকে এখানে স্বাক্ষর করতে হবে এবং দ্বিতীয় প্রপোজার যিনি তাকে এখানে স্বাক্ষর করতে হবে। তারপর এই অংশটুকু পড়ে নেবেন, হ্যাঁ, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, যিনি আবেদন করবেন তাকে এখানে স্বাক্ষর করতে হবে এবং তারিখ দিয়ে বাস, আপনি আর কোনো কাজ নাই, এই ফর্মটি এবার ব্যাংকে জমা দিয়ে দিন। তারপর আপনার দলীয় কার্যের নিয়ম অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ অগ্রসর হতে পারবেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, খুদা হাফেজ।